এখানে দি ঘুমা নামনে নামাজ পড়তে যাইবেন না ও কাকু ও এ না আমি ঘুমান না নামাজ যাইবেন না কি নামাজ হয় কি নামাজ আরে সুবহানাল্লাহ কি নামাজ হ্যাঁ জানেন না ঈদের নামাজ ঈদের নামাজ ঈদ কবে আজগো ঈদ হ্যাঁ আপনি জানেন না আজগো ঈদ ওরেন ওরেন নামাজ পড়তে যাওয়া লাগবে ওরেন সকাল ওরেন আজগো বার ঈদ তা রেডি অন গোসল টোসল করি আর রেডি অন রেডি হয়ে নামাজ পড়তে আই মুই যাই এ বলটা ঈদের নামাজ হ্যাঁ কি গোসল না করে পরে আয় না না গোসল তো করাই লাগবে তো করেন গোসল টোসল করে রেডি হ তুই খারাপ তুই যাস একটা কাম আছে হন কি কাম এই এটা কাজ কর তুই এই এই দানেশটা দাস ধরলাম এই দানে দিই হন এটা নিয়ে সামনে কাতারে রাখবি কে সামনে কাতারে তুমি না শুন না আমরা জানো সুমুর হই জম ওরে ওই যে যাইয়ে সামনে কাতারে হই একটু লাইসে দিয়া কবি সবাই রে এটা মোর কাকু হইবে নামাজ পড়বে তুই হন চলি আবি হারা বস নামাজ পড়ন না আজ লোক সামনে কাতারে যাই না যায় না সলা সলা কো বড়া ঈদের নামাজটা পড়ুম মানুষের দেহান লাগবে এ এলাকাটা দাম আছে এ আমরা যে কি দাম আছে আমি জানি হারা বস নামাজ খোঁজ না এলাকা সামনে কাতারে না যায় না সলা সলা ও সামনে রাখ আর মানুষের বুঝই দিবে যে সামাজিক লোক আমি আমি মনে করে উক্ত নামাজ না পড়লে ঈদের নামাজ তো পড়ি বছরে দুই দুই ঈদ এ নামাজ তো আমি কামাই দিই না এরকম সেট করে ভাই আসলে আমি তো এরকম সকাল বেলা আন না গোসল করতে এর কেন আমি কইলাম আইজি ঈদের নামাজ পড়া লাগবে তা গোসল না করি কি নামাজ পড়ব ঈদের নামাজ তাহলে পারবেন ঈদ কবে এ বল তো আইজ গইদ হ্যাঁ তুই জানো না এই কথা আমের কিড়া কইছে ভাই বলাই কইছে ভাই বলাই আমের ভাই বলাই কইছে আমের আইজ গইদ হয় সকাল বেলা গেছে না আমের বলদ বানাই কে ঈদ গি গেছে মে পরশু দিন ঈদ গেছে পরশু আমি আলেন কই আরে ভাই আমি একটু মজা করছি ঈদ তো আসগই আন মেয়া দুইজন গোসল টোসল করে একলা নামাজ পড়তে দেখেন নাই গামছা লই গোসল করতে আইছি জুতা সুতা খুললে বইছি কি ফেন এটা বুঝেন না তাহলে ঠিক আছে তাহলে সব আমি সাবান ডু লই এসে ভালো হইছে করা যায় নাকি তাহলে গোসল করতে অনলাইন গোসল টোসল করে একলা নামাজ পড়তে যাই কাকু কি কাকু বাড়ি সব ঘরে কাকে এই মলিতে দিয়েইতে কইছে ও এই সব ঘরে দিয়েইতে কইছে ও এতগুলো মলিতে দিয়েইলে কি গোশ টিবে আসবে আয় মুইও আমু তো ভালো লাগে না কাকু তুই ঘরে থাক মুই দেখ কি করতে আছি তুই ঘরে থাক মুই দিয়ে বল তো কেমনে কি দিয়ে নেবে মুই বুঝবো অনেক রাজি ঘরে আসো অনেক ভালো না তাই কাকু মগো দিবি না তোরা তোকে মলি মগো দিবি না কাকু তোমার কটা মগো দাও মলিতে লইছি গ্লাস আবার দিয়ে আস দাদা পাইছি বলি দেবো পাইছি গ্লাস হবে
সবঘরে মলিতে দিও নাই আরে দিয়ে দিও সবঘরে দিয়ে দিই সবঘর দিও লই দিই চালান মার দিই নি ঘরে লই যাবা আমরা কামু বলে যা রে দোস্ত যাও কই ও দোস্ত কি অবস্থা কেমন আছো এই তো আলাম ঈদ মোবারক বন্ধু ঈদ মোবারক ঈদ মোবারক দোস্ত যাই এই বান্টু বাড়ি ধরে বান্টু বাড়ি ধরে যাও হ্যাঁ কে হে নাকি বুঝো না না বুঝো না নামাজ পড়ে আইন কি কি বক্সিস তুই জানতে যাবি হয় বেটা বক্সিস জানতে যাবো বক্সিস জানতে যাবি হয় হয় মুই তো যাইতে চাইবেন নি বান্টু বাড়িতে যাম বক্সিস জানতে ল ল বাড়িতে বাইরে নিয়ে রাখি ধরমু তাতাই ল আয় আয় বাড়িতে বাইরে নিয়ে রাখি ধরতে হইবে বোঝেন তো ঈদের দিন মোরা তো আর নাস্তা খাইতে আই নাই এত আমের বেড়া আইলে তো ভাবি আমি খাওয়াই আইসেলাম তো একটু বক্সিসের মানে ভাই কত লাগবে কমে না টাহা জাল্লায় বাড়াই দেবে পাঁচশো দেন পকেটে হাত দেন খাইবে না পকেটে হাত দেন শব্দ কি তুমি ঠিকই আছো ভাই আমি বাড়ি নাই সকালবেলা ঈদের বক্সিস নিতে সকালবেলা তো আমাদের টাকা থাকে না তাহা দেবেন নাকি
আর আমরা যখন বৃষ্টি আমরা কোনোদিন কমাছে আল্লাহ দিয়েছে ভরপুর মগ একটু দেবে কামটা করলে কি দুশো জন তোকে ঈদের বকশিস এত টাকা দেওয়া লাগে আর টাকা কি তুমি দেবা নাইলে ওই যে আছে না দুই পীর ডাব যে আছে হ্যাঁ কিন্তু রাত্রিরে মুই কইছি যে মুই দিমু না এই লো দুশো টাকা লো দেন তোর তোরা তখন কথা পেছান তো আগে দিয়ে দিলেই তো হইতে এতক্ষণ সময় নষ্ট করছেন খালি সুন্দর পরিবেশ আছে বই হিসেবটা করি হিসেব করো পূর্ব কানায় দিয়েছে সাত জন পশ্চিম জেলায় যে তিন জন আর ওই উত্তর দক্ষিণ থেকে যে বারো জন তাহলে মোট কত হয় মোট আটানব্বই জনের মতো নয় মাত্র আটানব্বই জন কি ক আর তো বেশি হইবে না এই যে আটানব্বই জন ক্যালকুলেটর ঠিকই আছে তাই কি তা দোস্ত যদি আটানব্বই জন হয় এক একজনটা যদি আমি পাঁচশো এড়িয়ে দিই তাহলে কত হয় তোমার পঁয়ষট্টি হাজার টাকার মতন অক অকি আবার দেখো তো একটু আবার দেখো তো না বন্ধু ষাট হাজার টাকার মতন আছে দাদা গুনিয়ে গুনিয়ে দেড় লাখ টাকা দিছি ঈদের বকশিস হয় দেড় লাখ টাকাই দিছি আমি এবার ঈদে বকশিস সবাই রে দিছি কেউ ফিরেই নেই তা দোস্ত তুমি কি ঈদের বকশিস দাও না দিছি তো অবশ্যই দিছি কত দেছো কত তোমার চাইতে বেশি দিছি আমার চাইতে বেশি দিয়েছো তুমি তোমার চাইতে বেশি দিছি কত দিছি আষ্ট হাজার টাকার মতন দিছি আষ্ট হাজার টাকা তুমি বকশিস দিয়েছো অত তুমি দেও না তুমি যদি বেশি দেও চল্লিশ হাজার হইতে পারে না কত আষ্ট হাজারই দিছি আমি তুমি আষ্ট হাজার দিতে পারো না অত অত আত্মা তোমার না তুমি দিলে চল্লিশ হাজারই দিছো যাও বাড়ি যাও বাড়িতে হিসেব নিকেশ করে মিলে গিয়ে পরে জানাইও আমার এখন কাম আছে আমার আরও বকশি দিতে যাই কিন্তু তোমার ক্যালকুলেটর খারাপ মুই দিলে আষ্ট হাজার দিছি মুই চল্লিশ হাজার দিই না তোমার সাথে বেশি দিছি আমরা চাচা ভাই কই তাস খেলিব তাতে নেশায় মগ্ন হইয়া সময় কাটাইব ওই দিন মোর অরিজিনাল চাচা আইতেছে আমার অত টাস খেলার শখ না ঈদের দিন ঈদের দিন সবাই বন্ধু বান্ধবের বাড়ি যাবি বস্তু টস্তু দিয়ে যাবি সবাই আত্মীয় স্বজন দেখা করবি এই এরপর এই নিয়ে হলো মজা ঈদের দিনে টাস খেলা কি কোনো মজা আছে তুমি খেললে বল দিয়ে ঘুরতে ঘুরতে যাবি তোরা তোমার এত কিছু করতে মনে হয় আমার প্রোগ্রাম বিকেলে আমি বিকেল যাম আমারও আছে প্রোগ্রাম আমি বিকেলে ব্রিজে যাবো ব্রিজে সুন্দর সুন্দর মাইয়ে আইবে এখন দেয়া লাগবে না আমার মোরা পিকনিক খেয়ে আসবো হইয়ার চান্দা উড়াইতে যাওয়া লাগবে মোরা নান্টু কাকুর কাম সন্ধ্যার পর ঈদের দিন মানুষ পিকনিক খায় মোরা খামু আপনার সমস্যা আছে আপনার দাওয়াত দিন মানে আইন খেলো আর কো ডিস্টার্ব হয় তোকে ডিস্টার্বটা দেখাই দিয়ে দেও না।